ফের তেরিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রসবকালীন সময়ে শিশু মৃত্যুর ঘটনা। মৃত শিশু কোলে নিয়ে পরিবার মৃত্যুর কারণ খুঁজতে স্বাস্থ্যকর্মীর শরণাপন্ন। অভিযোগ, হাসপাতালে চিকিৎসক থাকা সত্ত্বেও দুজন সেবিকা দিয়ে প্রসব করানোর ফলে এই শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের বহু জ্ঞানে বিজ্ঞ চিকিৎসক পার্থ তলাপাত্র সহ একজন পুরুষ সেবক এবং একজন মহিলা সেবিকার খামখেয়ালিপনা এবং অদূরদর্শিতার কারণে বিঘুড়ে প্রাণ গেল এক সদ্য শিশুকন্যার। মোহরছড়া এলাকার তাপস রায়ের স্ত্রী অর্পণা বিশ্বাসকে রবিবার ভোর রাত 3টা নাগাদ প্রসব বেদনা হওয়ায় তাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। কিন্তু ভোর 5টা নাগাদ নিজেদের দক্ষতা জাহির করতে ডাক্তারের অনুপস্থিতিতেই একজন পুরুষ সেবক প্রভাস দেব এবং একজন মহিলা সেবিকা কল্পনা দেবনাথ গর্ভবতী অর্পণা বিশ্বাসকে প্রসব করানোর চেষ্টা করেন এবং একটি ফুটফুটে শিশুকন্যা জন্মগ্রহণ করে। শিশুটি সাড়া না পেয়ে তড়িঘড়ি করে খবর পাঠানো হয় কর্তব্যরত চিকিৎসক পার্থ তলাপাত্রকে। উনি এসে দেখেন শিশুকন্যাটি আর বেঁচে নেই। এরপরই শুরু হয় হাসপাতালে শিশুর পরিবারের আর্তনাদ। মৃত শিশুকন্যার পরিবারের লোকজনেদের অভিযোগ, সুস্থ অবস্থায় গর্ভবতী মহিলাকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে আনা হয়েছিল। প্রথম অবস্থায় চিকিৎসক সবকিছু দেখে সুস্থ এবং স্বাভাবিকভাবে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রসব হবে বলে ওই গর্ভবতী মহিলার পরিবারের লোকজনেদের জানান। তাহলে কিভাবে প্রসবকালীন সময় শিশুকন্যাটির মৃত্যু হলো? যদি অস্বাভাবিক কিছু থাকতো বা কোনো জটিলতা থাকতো তাহলে তেলিয়ামুড়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় পাঠানো যেত, কিন্তু তা করা হয়নি কেন? তাদের আরও অভিযোগ, প্রসবকালীন সময় শিশুকন্যাটির মা অর্পণা বিশ্বাসের সঙ্গে অসভ্য আচরণ সহ প্রসবকালীন সময়ে পুরুষ সেবকের মারধর করার অভিযোগও সামনে আসে, সেই সঙ্গে চলে বিশ্রী ভাষায় গালিগালাজ, এমনটাই অভিযোগ পরিবারের লোকজনেদের। যদিও পরবর্তী সময়ে চিকিৎসক পার্থ তলাপাত্রের সঙ্গে দেখা করতে গেলে ডিউটি সময় পরিবর্তন হওয়ার কারণে হাসপাতাল থেকে চলে যান তিনি। মৃত শিশুকন্যার পরিবারের লোকজন এরপরই নিজেদের পরিবারের সদ্য জন্ম নেওয়া শিশুকন্যার মৃত্যুর কারণ অনুসন্ধানে এবং প্রকৃত দোষীদের শাস্তি প্রদানে তেলিয়ামুড়া থানায় দ্বারস্থ হয়েছে। অন্যদিকে মৃত শিশুকন্যার মা অর্থাৎ অর্পণা বিশ্বাস তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্টাফ নার্সই ডেলিভারি করছে মেল মেল, কিন্তু তাই স্টাফ নার্স তাই জিডিএ না, সঙ্গে ফিমেল জিডিএ আসলো, তার অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে। তো মনিটারিংয়ে পুরাই রোগী ঠিকঠাক আসলো, কোনো কমপ্লেন আসলো না, কিন্তু ডিউরিং ডেলিভারি বাচ্চাটা একটু দেরি হয়ে যাওয়াতে লাংসে জল জমা গেছে। কিন্তু দেখেন যখন ফুল ডাইলেটেড হয়ে যায় তখন এরকম না যে আমরা রেফার করে দিতে পারবো, যখন এরকম বোঝা যায় যে সময় আছে ডেলিভারি আরামসে আগরতলা গিয়ে হইব তখন আমরা রেফার করি, কিন্তু এটা এরকম অবস্থা যে এখানে থেকে ডেলিভারি করতে লাগবে। মহিলাও জানে মাও জানে, কিন্তু মানে তার পরিবারের লোকজনের অভিযোগ যে মানে আপনারা ব্যাপারটা দেখেন, আমি বুঝতেছি যে ডেথ হইলে যে কেউ খারাপ পাইব, এটা আমরাও খারাপ লাগে, কারণ কষ্ট করে ডেলিভারি করে দেখেন আমার যখনই ইয়ে হয়েছে, আপনি কেন আপনার থাকা উচিত ছিল এখানে, মনিটরিং চলছে, এরকম না এরকম না। এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত বিজ্ঞ চিকিৎসক পার্থ তলাপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান সবকিছুই ঠিকঠাক ছিল। প্রসবকালীন সময়ে মৃত শিশুটির মার প্রসবকালীন জটিলতার কারণে বাচ্চাটির প্রসব হতে দেরি হয়ে যায়, যার ফলে শিশুটির ফুসফুসে জল জমে মৃত্যু হয় শিশুটির। কিন্তু মৃত শিশুর পরিবারের লোক শিশু মৃত্যুর ঘটনাকে নিয়ে চিকিৎসক এবং একজন সেবিকা ও পুরুষ সেবকের বিরুদ্ধে তেলিয়ামুড়া থানায় মামলা করেন বলে জানা যায়। এখানে অভিযোগ হলো আমার মাসি ছেলের শালা, ওনার ওয়াইফ রাত্রে 3টার সময় ভর্তি হয়েছে হাসপাতালে প্রেগনেন্সি অবস্থায়। সে ভালো আসিল, বেবিও ভালো আসিল, ডাক্তারও মানে দেখা করলো ভালো আসিল, কিন্তু সকাল 5টার সময় প্রসব ওয়ার্ড নামে নিচে নেওয়ার পরে প্রসব করার সময় এনে প্রেশার খাইছে, আমরা দৃঢ় বিশ্বাস প্রেশার খাইছে,
ডাক্তার মাথার মধ্যে আঘাত লাগছে, এখানে ডাক্তার বাচ্চার মাথার মধ্যে ব্লাড দেখা যাইতেছে, তো আমরা নিঃসন্দেহ এটা বোঝা যাইতেছে এটা অসাবধানতার কারণে হয়েছে, কিন্তু কীভাবে অসাবধানতা হইল এটা আমরা জানতে চাই, আমরা ডাক্তারের কাছে আমরা জানতে চাই এটা কীভাবে এরকম হইল। এই বিষয়ে ডাক্তারের সঙ্গে আপনারা কথা কইছেন? কথা কইছি পরে ওরা নিঃশব্দ মানে নিরাপত্তা পালন করছে, যে আমরা এখানে যখন কইলাম যে এটা অসাবধানতার কারণেই হয়েছে স্যার, নাহলে এরকম তো ঘটনা হইতে পারে না, যেহেতু বাচ্চা সুস্থ আছিল কিন্তু প্রসব করার সময় ডেড বডির মাথার মধ্যে দেখা যাইতেছে ব্লাড ড্রিম বেরিয়েছে, এই কথা খুশি পরে ডাক্তার এখানে নিরাপত্তা পালন করছে, কোনো শব্দ করছে না, এতে আমরা বোঝা যায় এখানে অসাবধানতার কারণে হয়েছে। এই অবস্থা আমরা কী করতে পারি? ডাক্তার ওই সময় কে আসিল? এখানে আসিল পাত্র কলাপাত্র। আচ্ছা, ডাক্তারের নাম আর আপনার যিনি মানে পেশেন্ট মানে যে আপনার শালা নাম কি? অপর্ণা। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।